বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে নানা অজুহাতে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির উস্কানিতে পা না দিয়ে নিজেদের কর্মসূচি পালনের পরামর্শ দেন তিনি। বিকেলে ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার পতনের একদফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই শান্তি ও উন্নয়ন সমাবেশ। আন্দোলনের নামে বিএনপির যে কোনো অপতৎপরতা রুখে দিতে রাজনীতির মাঠে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখার কথা বলেন আওয়ামী লীগ নেতারা। সমাবেশে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তাদের দল শান্তি চায়। বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না জেনেই অশান্তির পরিবেশ তৈরি করছে। তারা বুঝে গেছে আগামী ইলেকশনে জেতার কোনো সম্ভাবনা ওদের আন্দোলন এই ভুয়া আন্দোলনের পরাজয় অনিবার্য আর বিজয় যাত্রা তাদের বিফল। আগামী নির্বাচনে সংসদ বিলুপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ কিংবা তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সম্ভাবনা নাই বলে আবারও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান তিনি। দফা আমাদেরও একটা, বাংলাদেশের সংবিধান, সংবিধানে যা লেখা আছে সেটাই নির্বাচনে আমরা প্রয়োগ করব। নির্বাচন কমিশন সেভাবেই বাংলাদেশকে নির্বাচন করবে কি ঠিক আছে? এর বাইরে এক চুলো আমরা নড়ব, যত কিছুই করেন মারামারি পাল্টা পাল্টির হুমকিতে আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের পার্টি, বঙ্গবন্ধুর পার্টি, শেখ হাসিনার পার্টি, এই পার্টি কারো কাছে মাথা নত করে। বিএনপির নেতাকর্মীদের কোনো উস্কানিতে সাড়া না দিয়ে নিজেদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কারো উস্কানিতে চুপচাপ নিজেদের প্রোগ্রাম চালিয়ে আশেপাশে তারা কি করল, তারা গেল মিছিল করে তারা গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে, মরা কলসি নড়ে না। সমাবেশ শেষে শোভাযাত্রাটি শাহবাগ হয়ে ধানমন্ডি 32 গিয়ে শেষ হয়। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।